প্রিয় ক্যান্ডিডেন্টস, আপনাদেরকে শিক্ষার্থী তো বলা যাবে না, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট না। তো ওই ক্ষেত্রে আপনারা যারা আছেন প্রাইমারি শিক্ষক নিয়োগে 2018-তে পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে আমার নতুন আরো একটি ভিডিও। আজকে আমি আলোচনা করব লাভ ক্ষতি সম্পর্কে যাবতীয় কথাবার্তা। এখন কথা হচ্ছে লাভ ক্ষতি নিয়ে যত কথাবার্তা আছে, অনেক আসলে টপিকটা অনেক অনেক বিশদ, কিন্তু আমি আপনাদের কাছে মোটামুটি 8-10টা ভিন্ন ক্যাটাগরির অঙ্ক নিয়ে আসলাম। কেন, আমি যদি আপনাদেরকে নিয়ম শিখাইয়া দিই যে কিভাবে লাভ ক্ষতি অঙ্কগুলো করতে হয়, কিন্তু আমি নিয়ম শেখানোর পরেও আপনারা ভিন্ন ক্যাটাগরির অঙ্ক যখন পাবেন তখন করতে পারবেন না, হয়তোবা সমস্যা ফেস করতে পারেন। এই ক্ষেত্রে আমি উদাহরণ মানে এক একটা এক্সাম্পল নিয়ে আসছি। ভিন্ন 8 ক্যাটাগরির বা 9টা ক্যাটাগরির 9টা অঙ্ক আমি আপনাদেরকে বোঝাই দিব, যেন এরকম রিলেটেড যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক যাতে আপনারা পেরে যান। তো চলুন শুরু করা যাক। ও হ্যাঁ, আমার তো একটা পার্সোনাল কথা আছে, শুরু করার আগে আমি বলতে চাই আপনারা যারা আমার চ্যানেল অনুগ্রহপূর্বক দেখতেছেন তাদেরকে ওয়েলকাম, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল, তো সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করি। প্রথমে আমি বলতে চাই এই অধ্যায়টা পারার জন্য আমাদের কিছু সূত্র অবশ্যই জানতে হবে, দুইটা সূত্র। সেটা হচ্ছে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, আমি যদি একটু দেখাইতে চাই তাহলে এভাবে আমরা দেখতে পারি যে লাভ ইকুয়াল টু কি বলছি, এখানে লাভ ইকুয়াল টু কি বলছি আমি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি ইকুয়াল টু কি বলছি আমি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মানে কেন, এটা কিন্তু সূত্র শুধু মুখস্থ করলে হবে না, আমাদেরকে জানতে হবে কেন এমনটা হয়। লাভ মানেই যে আমি বললাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা কেন হয়, এটা হওয়ার পিছনে একটা কারণ। কারণটা হচ্ছে আমরা যখন কোনো একটি পণ্যদ্রব্য বিক্রয় করে লাভ করব, ওই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যের টাকাটা বেশি হবে এবং ক্রয় মূল্যের টাকাটা কি কম হবে। তখন আমরা তো জানি যে একটা বড় একটা অ্যামাউন্ট থেকে ছোট একটা অ্যামাউন্ট বিয়োগ করা যায়, ছোট একটা অ্যামাউন্ট থেকে কি আমরা বড় একটা অ্যামাউন্ট বিয়োগ করব, কখনোই না। তো এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য যেহেতু বড়, বিক্রয় মূল্য মাইনাস কি লিখছি আমরা, ক্রয় মূল্য। আচ্ছা, তারপর হচ্ছে ক্ষতি। তো ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, সেটা কেন, কারণ হচ্ছে যে ক্ষতি হইলে আমাদের ক্রয় মূল্যর অ্যামাউন্ট বড় থাকে এবং বিক্রয় মূল্যের অ্যামাউন্ট মানে পরিমাণ কম থাকে, এক্ষেত্রে এই সূত্র। আশা করি এতটুকু আপনারা বুঝে গেছেন অলরেডি। এখন চলুন একটা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসটা হচ্ছে এইটা, এক নাম্বার আমি কি একটা অঙ্ক দিছি একটু একটু দেখি। হ্যাঁ, এক নাম্বার আমরা একটা অঙ্ক দিয়ে দিলাম, সেটা হচ্ছে একজন দোকানদার, একটু খেয়াল করুন, একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। ওকে ফাইন, একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দিল, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো। আচ্ছা, আমি আগে এই এতটুকু বোঝার চেষ্টা করি, একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দিল। ওকে ফাইন, তার মানে আমাদের আজকে ক্রয় মূল্য একটু বেশি, বিক্রয় মূল্য কম, এই কারণে আমাদের একটু ক্ষতি হয়েছে। এখন যদি বলি, হ্যাঁ এখন যদি বলি যে, আচ্ছা এখন কোথায় যেন ছিলাম, হ্যাঁ এখন যদি আমি বলি যে যদি দ্রব্যটির ক্রয় মূল্য, এখন যদি আমি এটা বলি যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। হ্যাঁ, যদি আমরা দ্রব্যটি 10% কম, মানে এই এই যে আমরা একটা দ্রব্য বিক্রি করলাম এটার ক্রয় মূল্য যদি 10% কম হতো এবং বিক্রয় মূল্য যদি আবার একটু বাড়ায় দিই, 31 টাকা করে দিই, আর 31 টাকা বেশি করে দিই, তাহলে আমাদের 20% লাভ হতো। এখন দ্রব্যটির ক্রয় মূল্য তারা ফাইন্ড আউট করতে বলছে। ওকে, সমাধানে আমরা একটু দেখি যে 7.5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে, হ্যাঁ আমি একটা কথা বলি, আপনারা যারা পার্সেন্টেজের অঙ্ক দেখলে ভয় পান,
এবং পার্সেন্টেজের অঙ্ক আসলে হয়তো মানে এই শতকরার অঙ্ক আসলে বলেন যে আমাদের দ্বারা হবে না, তাদের জন্য বলি আমি যে আপনারা যারাই বলেন যে আমাদের দ্বারা হয়তো বা হবে না, সেটা আপনাদের একটা ভুল ধারণা, পারবেন আপনারাও। সেটা কিভাবে আমি বলে দিই, এই পার্সেন্ট দেখতেছেন এখানে যে একটা পার্সেন্ট দেওয়া, পার্সেন্ট মানেই হলো শতকরা, আর শতকরা মানেই হলো 100। তার মানে কি বলছে, 7.5% ক্ষতিতে, তার মানে 100 টাকায় অবশ্যই 7.5 টাকা ক্ষতি হয়েছে। এখন আমি যদি বলি যে শতকরা 10 টাকা লাভ হয়েছে, তার মানে প্রতি 100 টাকায় আমার 10 টাকা লাভ হয়েছে। আশা করি অতটুকু বুঝতে পারছেন। বলছি 7.5% ক্ষতিতে, এখন যদি 7.5% ক্ষতি হয় তাহলে প্রতি 100 টাকায়, একটু খেয়াল করুন, প্রতি 100 টাকায় আমাদের বিক্রয় মূল্য কত হবে, যেহেতু আমরা কি বলে ওইটাকে, হ্যাঁ, ক্ষতি হইলে ক্রয় মূল্য থেকে এই টাকাটা বাদ দিয়ে দিব, তাহলে বিক্রয় মূল্যের পরিমাণ বের হয়ে যাবে, ওই ক্ষেত্রে ক্রয় মূল্যের টাকাটা বেশি থাকে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, এই প্রতি 100 টাকা থেকে 7.5 টাকা বাদ যাবে, বাদ যাওয়ার পরে এই যে এই টাকাটা আসে। আচ্ছা, আমি আশা করব, আমি আপনাদের দ্বারা অতটুকু আশা করব যারা আপনারা প্রাইমারি স্কুলের মানে কি বলে এটাকে, শুধু নিবন্ধন চলে আসে মুখে, না নিবন্ধন না, আপনারা সহকারী শিক্ষক পোস্টে, হ্যাঁ, যারা আপনারা পরীক্ষা দিবেন, আমি আপনাদের কাছ থেকে এতটুকু অন্তত আশা করব যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো অন্তত পারেন। আর যদি আপনারা না পারেন তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়ে দিব, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো একটু ভালোভাবে বোঝার আছে। আর ভগ্নাংশের যোগ বিয়োগ এবং গুণ করার যে সিস্টেম বা ভাগ করার যে সিস্টেম গুলা, এগুলা নিয়ে আমি একটা ভিডিও আলাদাভাবে দিয়ে দিব। তো এই ভিডিওতে ওই টপিকটা নিয়ে কথা বললাম না, এখন দেখেন যে রেজাল্ট আসতেছে এইটা। আচ্ছা, তারপরে আমরা কি করব, পেজ টু, ওখানে আমার একটু কাটাকাটি হয়েছিল, এটা কোনো ব্যাপার না, হইতে পারে, কাটাকাটি হওয়াটা উচিত। আচ্ছা, আবার এখন আমরা জানি এই যে আমরা প্রশ্নে ছিল কি, একটু প্রশ্নটা একটু দেখি আবার, আমরা কিন্তু 7.5% কাজ করে নিয়েছি, এখন আমাদের এই যে 10% বলতে আরেকটা কাজ আছে, এইটা একটু করব। দেখেন যে 10% কমে ক্রয় মূল্য কত হবে, 90 টাকা। হ্যাঁ, 10% যদি আমার ক্রয় মূল্য কমে যায় তাহলে ক্রয় মূল্য কত হয়, 90 টাকা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখন আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে ফেলছি যে 90 টাকা। আর এখানে ওরা বলে দিছিল যে যদি ক্রয় মূল্য 10% কম হতো এবং 31 টাকা যদি বিক্রয় মূল্য বেশি হতো তাহলে 20% লাভ আমাদের হয়ে যেত, তাহলে এই 90 টাকার উপরেই এই ঘটনাগুলো ঘটত। আচ্ছা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, একটু খেয়াল করেন, বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে হ্যাঁ, বিক্রয় মূল্য কত হয় অ্যাকচুয়ালি ওইটা দেখি। আচ্ছা, বিক্রয় মূল্য কত হয় এই 90-এর সাথে যোগ দিয়ে দিব, কারণ লাভে বলছি, লাভে বললে যোগ, আর যদি ক্ষতিতে বলি তাহলে বিয়োগ। এই এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, আই গেস আপনারা বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, কোথায় যেন ছিলাম, এখানে তো 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, এই 90 টাকা ছিল ক্রয় মূল্য, এটার সাথে অবশ্যই লাভটা আমরা যোগ করে দিব, তাহলেই তো আমাদের বিক্রয় মূল্য বেড়ে যায়। এখন কথা হচ্ছে যে আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ ম্যাম, আপনি তো বললেন যে 20% লাভে, এখানে তো 20% লিখেন না, এখানে তো অন্য কোনো কথা বা অন্য কোনো ঘটনা লিখে দিয়েছেন। হ্যাঁ, এইটা যদি বাঙ্গানোর সিস্টেম আপনারা না জানেন, এটা আমি একটু এখানে বলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন আমি বলছি 20% লাভে, একটা জিনিস খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে 20% লাভে, তো পার্সেন্ট মানে কি জানেন, পার্সেন্ট মানে আমরা কিন্তু জানি 100। এখন কথা হচ্ছে 20% যদি বলে তাহলে আমরা এটা লিখতে পারি, 20 কে 100 দ্বারা ভাগ করে দিতে পারি, ঠিক আছে, 20 কে 100 দ্বারা, যে এখানে দেখা যায় না নাকি, যদি বলে আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন ধরেন 10% যদি বলি তাহলে আমরা এই পার্সেন্টে এই যে 10 লিখব, আর এই পার্সেন্টের জন্য একটা 100 নিয়ে আসব, এটা একটু মনে রাখবেন, এই পার্সেন্টের জন্য শুধুমাত্র আমরা এটা নিয়ে আসতে পারি, নিচে একটা 100 দিয়ে তাকে ভাগ করে দিতে পারি। আর 90 এখানে কেন গুণ হইল, কারণ 90 টাকার উপরেই 20%, তার মানে 90 এর, আমি যদি কথাটা একটু বিশ্লেষণ করে বলি,
এই পেজে একটু জায়গা আছে, দেখা যায় আমি এখানে দেখাই। আমি যদি কথাটা একটু বিশ্লেষণ করি, যেমন এই যে দেখেন 90 এর, এই উপরে হচ্ছে কত, 20, নিচে হচ্ছে 100, কেন 20 হচ্ছে 20 আর 100 হচ্ছে ওই পার্সেন্ট উঠায় আমরা কি দিলাম 100, তার মানে 90 এর এত, এর মানে হচ্ছে তো গুণের মতো কাজ। তাহলে এই নিচে নিচে গুণ, এটার নিচে মনে মনে একটা এক আছে, 101-এ 100, আর দেখেন 90 গুণ কত 20, এই যে এই চেহারাটা এখানে কি আসছে দেখছেন, হ্যাঁ সেম এটাই চলে আসছে। আচ্ছা তারপরে এটা আপনারা ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি পারেন, যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে হবে, নতুবা আমি এটার উপরে কোনো ভিডিও দিব না। মানে এই ভগ্নাংশের যোগ বিয়োগ, তারপরে ভাগের যে একটা অ্যাকচুয়ালি নিয়ম, মানে ভাগ থাকলে কিভাবে ভগ্নাংশের ভাগ কিভাবে গুণ হয়ে উল্টায় যায়, এগুলার নিয়ম আপনারা যদি না পারেন আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমি যদি ওরকম কমেন্ট না পাই তাহলে আমি এটার উপরে ভিডিও করব না, কারণ যে আমি ধরে নিব আপনারা এটা পারেন, তো অযথা ওইটার উপরে কোনো ভিডিও দিব না। আচ্ছা তারপরে এই যে এত টাকা, এখন দেখেন বিক্রয়মূল্য বেশি কত, এই এত থেকে এই এত বাদ দিয়ে দিলাম। আমরা পূর্বে একটা পেয়েছি মনে আছে, এই যে এখানে একটা বিক্রয়মূল্য এই যে পেলাম কত, এই যে এখানে একটা বিক্রয়মূল্য পেলাম কত, 2 ভাগের 185, ওকে। আর এখন একটা বিক্রয়, এখন আবারও আরেকটা বিক্রয়মূল্য পেলাম, সেটা কত, এই যে দেখছেন 108। তাহলে বিক্রয়মূল্য বেশি কত, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে এত, ওকে। ভগ্নাংশের, আমি আবারও বলি, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ এবং ভাগগুলোকে কিভাবে মানে কাজ করতে হয় ওইটা এইখানে আমি বলি নাই, স্কিপ, আপনারা করে নেবেন আশা করি। তারপর দেখেন এই যে উত্তর আসছে কত, এত, তার মানে বিক্রয়মূল্য বেশি কত, 2 ভাগের 31, ওকে। তাহলে বিক্রয়মূল্য 2 ভাগের 31 টাকা বেশি হলে ক্রয়মূল্য থাকে 100 টাকা, বিক্রয়মূল্য 31 টাকা বেশি থাকলে, এখন এই 31 কই পেলাম, এই যে এখানে বলে দিছিলাম না যে 31 টাকা বেশি হলে, এই যে বিক্রয়মূল্য 31 টাকা বেশি হলে তাহলে কি হয় বলেন তো, 31 টাকা বেশি হলে এভাবে আপনারা কাজ করলে দেখবেন রেজাল্ট আসে কত, 200। আপনারা ভিডিওটা একটু থামাই থামাই নেবেন, মানে স্টপ করে করে তারপরে একটু অঙ্কগুলো তুলে নিয়েন, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এইটা ভিন্ন ক্যাটাগরির 8টা বা 9টা অঙ্ক নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, ভিন্ন ক্যাটাগরির অঙ্ক নিয়ে। আচ্ছা তারপরে এখন আমি এটাকে কি বলে 2 নম্বর অঙ্ক আমরা একটু দেখি, 1 নম্বর অঙ্কটাই এত বড় হয়ে গেল, বুঝাইতে গেলে একটু সময় লাগে, সেটা ব্যাপার না। আচ্ছা আমি যদি এখন দেখতে চাই 2 নম্বর অঙ্কটা, আমি যদি একটু পড়তে চাই এখানে কি লিখলো একটু দেখি, কোনো একটি জিনিস নির্মাতা, আচ্ছা কোনো একটি জিনিস নির্মাতা, একটু কাছে নিয়ে আসি, আচ্ছা কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। আচ্ছা একটু প্রশ্নই তো আপনারা বুঝেন নাই, আমি বলে দিই, কোনো একটি জিনিস নির্মাতা, জিনিস নির্মাতাকে জানেন যে একটা জিনিস তৈরি করলো, তার মানে উৎপাদক বলতে পারি আমরা তাকে, উৎপাদক, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করেন। আচ্ছা তার মানে এটা কি দাঁড়াইলো, এই ধরেন এই কলমটা একজন উৎপাদন, কেউ না কেউ তো এই কলমটা উৎপাদন করছে, তো উনিও এই কলমটার উপরে 20% লাভ করছে, এবং আমি যে খুচরা কিনে নিয়ে আসছি বিক্রয় করার জন্য, আপনারা খুচরা দোকান তো কতই দেখছেন, মুদির দোকানগুলো এগুলো সব খুচরা, মানে একটা একটা করে বিক্রি করে, আর পাইকারি বিক্রেতা মানে অনেকগুলো পণ্য দ্রব্য একসাথে বিক্রি করে। আচ্ছা তো আমরা যার কাছ থেকে নিয়ে আসছি, আমরা ধরেন খুচরা বিক্রেতা, এখন আমরা উৎপাদকের কাছ থেকে নিয়ে আসছি, ওই লোকে আমাদের কাছ থেকে 20% লাভ করছে, তো ধরি একটা পণ্যের ক্রয়মূল্য 100 টাকা, এখন 20% যেহেতু সে লাভ করছে, আমরা কত দিয়ে কিনছি তার কাছ থেকে, 120 টাকা। আবার আমরা এই আমাদের জন্য ক্রয়মূল্য 120 টাকা, আমরা আবার এটা বিক্রি করব কত, এই 120-এর উপরে আবারও 20%, কেন, কারণ আচ্ছা আমি অঙ্কটা এইভাবে এখান থেকে দেখাই তাহলে একটু বেশি বুঝবেন, দেখেন 10% লাভে নির্মাতার বিক্রয়মূল্য কত, 120 টাকা, কেন, কারণ 10% যেহেতু লাভ করছে তাহলে 107 লাভটা যোগ হয়ে গেল, 10% লাভে নির্মাতার বিক্রয়মূল্য যদি এত টাকা হয় তাহলে এই নির্মাতার বিক্রয়মূল্য মানে হলো খুচরা বিক্রেতার ক্রয়মূল্য, এটা বুঝেন, নির্মাতার বিক্রয়মূল্য তার মানে নির্মাতা 120 টাকা বিক্রি করছে, কিনলো কে, খুচরা বিক্রেতা, তার মানে খুচরা বিক্রেতার
আচ্ছা, এটা কি ক্রয়মূল্য? এখন সে এই ক্রয়মূল্যের উপরে আবার 20% লাভ করবে, অবশ্যই করবে। তাহলে এই যে এত, মানে এই ক্রয়মূল্য যোগ, এখানে দেখেন ক্রয়মূল্য যোগ লাভ, এই যে দেখেন ক্রয়মূল্য যোগ হলো লাভ, কিন্তু লাভের টাকাটা আমরা জানি না, আমরা শুধু অতটুকু জানি যে 120 টাকার উপরে সে 20% লাভ করে দিছে। তাহলে এটা ক্যালকুলেশন করেন, 120 × 20% প্লাস এই 120, এটা আমি ক্যালকুলেটারের কাজটা বলে দিছি। আপনারা আপনাদেরকে অবশ্যই ক্যালকুলেটার নিতে দিবে না ক্লাসে, তো ওই ক্ষেত্রে আপনারা করবেন কি, একটু প্র্যাকটিস করবেন হাতে, ঠিক আছে? তারপর দেখেন এইটাই উত্তর। এখন 3 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 3 নম্বর অঙ্কটা যদি একটু দেখতে যাই, 15টি ছাগলের ক্রয় মূল্য কত? আচ্ছা, 15টি ছাগলের ক্রয়, মানে ছাগলের মূল্য একটু খেয়াল করেন, 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। ওয়াও, কত সুন্দর! 15টা ছাগল আমরা ক্রয় করলাম, 15টা ছাগল ক্রয় করলাম, এই 15টা ছাগলের মূল্য যত ছিল, এই মূল্য দিয়ে যদি আমি গরু কিনতাম, তাহলে 3টা গরু আমি কিনতে পারতাম। এটি তো বুঝলাম আমরা যে 15টা ছাগলের মূল্য মানে হইল 3টা গরুর মূল্য, তার মানে আমরা যে মূল্য দিয়ে 15টা ছাগল কিনে নিয়ে আসছি, ওই মূল্য দিয়েই আমরা 3টা গরু কিনতে পারতাম। তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? ওকে, কয়টি গরু পাওয়া যাবে এটা আমাদেরকে জানতে চাইছে। তাহলে দেখেন 15টি ছাগলের মূল্য মানে হচ্ছে 3টি গরুর মূল্য, তাহলে 1টি ছাগলের মূল্য কত, 20টি ছাগলের মূল্য কত? আই গেস আপনারা এটা বুঝে গেছেন, কারণ আমাদেরকে 20টি ছাগলের পরিবর্তে কয়টা গরু আমরা পাবো সেটা আমরা দেখাইতে পারছি। উই আর সাকসেস। আচ্ছা, আমরা তো বললাম যে এটা বুঝতে পার, মানে বুঝতে পেরেছি আমরা, উই আর সাকসেস, ঠিক আছে। তাহলে এটা কত গেল আমাদের? 3। তো আমরা দেখি, ফাইন্ড আউট করি 4 নম্বর অঙ্ক কোথায় আছে। 4 নম্বর অঙ্ক মেবি নতুন একটা চার্টের মধ্যে আছে। তো চলুন শুরু করি। 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, 8টি দ্রব্য। আচ্ছা, আমি একটু এভাবে একটু দেখাই যাই। ব্যাপারটা হলো এই যে 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 15টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, একটু খেয়াল করি আমরা অঙ্কটাকে। হ্যাঁ, অঙ্কটাকে একটু খেয়াল করতেই হবে। বলে দিছে এখানে, আমি একটু খাতাটা একটু ঘুরাই নিই তাহলে আমার জন্য সুবিধা। আচ্ছা, 8টি দ্রব্য, আমার জন্য সুবিধা বলতে আমি যেভাবে ধরবো যেন আমার হাতের আড়ালে পড়ে না যায় এই লেখাগুলো, এই কারণে একটু বাঁকা করে ধরছি। আচ্ছা, 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে, কি বললে, 10% লাভ হবে। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করছি, এখন 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 8টি দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা, কারণ 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করছি, এটা তো বলেই দিছে। তাহলে 8টি দ্রব্য যদি 5 টাকায় ক্রয় করি, 8টি দ্রব্যের ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য কত? 10 টাকা। আচ্ছা, মানে 16টি দ্রব্য আমি এখানে আর একটু লং করে লিখতে পারতাম, যেমন 8টি দ্রব্যের ক্রয় মূল্য হলো 5 টাকা, 1টি দ্রব্যের ক্রয় মূল্য কত, 16টি দ্রব্যের ক্রয় মূল্য কত। আপনারা যদি ভেজাল মনে করেন তাহলে আপনারা একটু লিখে নিন, আমি বলে দিছি। আচ্ছা, আর এখানে আমি বলছি যে 10% লাভ হতো, তাহলে 10% লাভে ক্রয় মূল্য পার্সেন্ট যেহেতু বলছে, তার মানে প্রতি 100 টাকাতে এই 10 টাকা লাভ। তাহলে 10% লাভে, আমি আবারও একটু বলি, 10% লাভে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সরি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আরো 10 টাকা যোগ হবে 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত টাকা? ক্রয় মূল্য এই যে 10 টাকা, এটা হলে কত টাকা? 11 টাকা। উত্তর আসে কত? 11 টাকা। আই হোপ আপনারা এটা বুঝে গেছেন। তারপর দেখি নেক্সট, 5 নম্বর অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা আমাদের বলছে কি, যে 36 টাকা ডজন, দরে, ডজন মানে উই নো দ্যাট ডজন হলো 12টা, এক ডজন মানে হচ্ছে 12টি। ওকে, 36 টাকা ডজন দরে ক্রয় করে 20 টাকা লাভে বিক্রি করা হলো, এক জুড়ে কলার বিক্রয় মূল্য কত? এটা আমাদেরকে রিকোয়ারমেন্ট বলে দিছে। সমাধান, একটু সমাধানটা দেখি। 36 টাকা ক্রয় করে
ওহো, 36 টাকায় ক্রয় করে কতটি কলা? 12টি কলা, কারণ এক ডজন কলার ক্রয় মূল্য যদি হয় 12 টাকা, তাহলে 36টি কলা, সরি, 36 টাকা দিয়ে আমরা 12টি কলা পাবো। ঠিক আছে, এখন একটু দেখি, যদি 36 টাকা দিয়ে আমরা 12টি কলা পাই, তাহলে 1 টাকায় কতগুলো পাবো? 100 টাকা কতগুলো পাবো? এই যে এই কাজগুলো আপনারা একটু করে নিন, 3 ভাগের 100, আবার 20% লাভে বিক্রয় মূল্য, 100 যোগ 20, 10% লাভে বিক্রয় মূল্য আসছে কত? এখানে কি দেই নাই? তাহলে কোন অঙ্কে দিছিলাম? ওহ সরি, এটা তো আমি অন্য অঙ্কের কথা, মানে অন্য অঙ্কে একটা 10% ছিল, সরি 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 সরি। আচ্ছা, 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20, তাহলে 120। এখন হচ্ছে, এখন এই যে এতগুলা কলা, এগুলা কি করলাম আমরা? 100 টাকা দিয়ে প্রতি 100 টাকায় আমরা এতটুকু কলা ক্রয় করতে পারি, তাহলে এতটি কলার বিক্রয় মূল্য হবে কত? 120 টাকা, কারণ প্রতি 100টাকায় যেহেতু, তাহলে এতটি কলার বিক্রয় মূল্য হবে এই এত টাকা, তাহলে প্রতি 100 টাকায় বিক্রয় মূল্য কত? প্রতি 100 টাকায় ক্রয় মূল্য এটা, তাহলে প্রতি 100 টাকায় বিক্রয় মূল্য কত? ওকে, তাহলে এতটি কলার বিক্রয় মূল্য হবে এত টাকা, একটি কলার বিক্রয় মূল্য কত? 20টি কলার বিক্রয় মূল্য কত? দ্যাটস ইট, আই গেস আপনারা বুঝে গেছেন। তারপরে পরের অঙ্কটি হল 6 নম্বর, ইয়েস অফকোর্স 6। দেখেন এখন বলছে 12টি ডিমের বিক্রয় মূল্য যদি 15টি ডিমের বিক্রয় মূল্যের সমান হয়। আমি আবারও বলি, 12টি ডিমের বিক্রয় মূল্য যদি 15টি ডিমের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা কত লাভ হবে? দেখেন এখানে বলছে যে দড়ি 12টি ডিমের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য কত? আরো কম, কাটাকাটি করার পর এই রেজাল্ট আসলো। আবার 15টি ডিমের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য কত, সরি, একটি ডিমের ক্রয় মূল্য কত? এই এত টাকা আসে। আমরা জানি লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এটা যেহেতু আমরা জানি, এটা তো আমরা জানি, তাহলে এই এই বিক্রয় মূল্য কি বলছি, বিক্রয় মূল্য বলছি, তাহলে এই যে বিক্রয় মূল্যের টাকা থেকে আমরা এই ক্রয় মূল্যের এই টাকাটা বাদ দিয়ে দিব, ভগ্নাংশের আবারও বিয়োগ চলে আসছে। এইটা বের হয় তারপরে দেখি অপর পেজে কি আছে। এখন এই যে এখানে আমরা কত পেলাম, 3 ভাগের 5, আর ওখানে এত টাকা লাভ হয় এত টাকা। আচ্ছা, আমরা ক্রয় মূল্য কত পেয়েছি, দেখেন এই যে ক্রয় মূল্য কত পেয়েছি, 3 ভাগের 20। ওকে ডান, 3 ভাগের 20। দেখেন তার মানে, ও আমি একটা কথা বলি, একটু খেয়াল করে শুনেন, কথাটা খুবই 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 ইম্পর্টেন্ট। কথাটা হচ্ছে যে আমাদের লাভ হোক অথবা লস হোক, সেটা ক্রয় মূল্যের উপর হবে। ঠিক আছে, অনেক সময় আমরা দেখি না যে এত টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকায় কত, শতকরায় কত, এরকম আমরা অনেক দেখি, বাট আমরা অনেকে ধরতে পারি না যে কোন টাকাটার উপরে এটা লিখবো। হ্যাঁ, আমি বলি অবশ্যই ক্রয় টাকার উপর, মানে ক্রয় মূল্যের উপরে লিখবেন। কেন? কারণ হচ্ছে আমাদের লাভ হইলেও ক্রয় মূল্যের উপর, ক্ষতি হইলেও ক্রয় মূল্যের উপরই হবে। তাহলে এই যে এই ক্রয় মূল্যটাকেই আমরা লিখছি, এত টাকায় বিক্রয়, মানে এত টাকায় লাভ হয় কত, এই যে 5 ভাগের 3, এটা সরি 3 ভাগের 5, এই যে এখানে পেয়েছিলাম। তারপরে 1 টাকায় কত, এই যে শতকরায় কত, বলছে না শতকরায় কত লাভ, এই 100 কোথা থেকে আসছে, আমাদের শতকরা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, ওখান থেকে এই 100 আমরা পেয়েছি। তারপর দেখেন 7 নম্বর অঙ্কটা কি বলছে, একটি বই বিক্রয় করার সময়, আমি যদি আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে এই ব্যাপারটা নিয়ে আমাদের কিছু শর্টকাট টিপস দেওয়া যায় কিনা। হ্যাঁ দেওয়া যায়, এটা মানে শর্টকাট টিপস দেওয়া যায়, বাট সকল অঙ্কের ক্ষেত্রে একই শর্টকাট টিপস কখনোই মিলবে না, এটা মনে রাখবেন। এখানে আমি শর্টকাট টিপস না দিয়ে ভিন্ন ধরনের 9টা অঙ্ক নিয়ে আসছি আজকে, মানে ভিন্ন ধরনের, তো এরকম ক্যাটাগরির 1000 অঙ্ক যদি আসে, আশা করি আপনারা পারবেন। তো চলুন দেখি 7 নম্বর অঙ্ক কি বলছে, একটি বই বিক্রি করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপরে 15% কমিশন প্রদান করে। লিখিত মূল্য, হোয়াট ইজ লিখিত মূল্য? ওকে, এই লিখিত মূল্য হচ্ছে বইয়ের উপরে দেখবেন একটা মূল্য লেখা থাকে, সেটাই লিখিত মূল্য। আচ্ছা, আমি মনে হয় বেশি বেশি আচ্ছা আচ্ছা কথাটা বলি, এটা আস্তে আস্তে স্কিপ করতে হবে। ওকে ওকেও মনে হয় একটু বেশি বলে, একটি বই বিক্রি করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপরে
15% কমিশন প্রদান করে দিল। আচ্ছা কমিশন জিনিসটা কি, যারা আর্টস এর তারা হয়তো জানে না, যারা সায়েন্স এর আমি জানি না তারা জানে কিনা, তবে আমি যতটুকু জানি আমার মতো করে আমি বলি, কমিশন হচ্ছে কি জানেন, ধরেন আপনি একটা ভালো বিক্রয়কারী প্রতিষ্ঠান, এখন অন্য একটা কোম্পানির কোন প্রোডাক্ট যদি আপনি তাকে বিক্রি করে দেন, তার উপরে সে আপনাকে একটা পারিশ্রমিক বাবদ কমিশন দিবে। ঠিক আছে, আপনি যে তার পণ্যটা বিক্রি করে দিলেন ওইটার উপরে আপনাকে কিছু বেনিফিট তারা দিয়ে দিবে, ওইটাই হলো কমিশন। এখন 15% কমিশন যেহেতু দিল, তাহলে বইটির লিখিত মূল্য 120 টাকা হলে বইটির কত টাকায় ক্রয় করা হয়েছিল? ওকে ফাইন, খুব সুন্দর এবং সহজ একটা অঙ্ক। 15% কমিশনে লিখিত মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রি মূল্য অবশ্যই 85 টাকা হবে। কেন? কারণ দেখেন, 100 টাকা যদি একটা বইয়ের দাম হয়, কমিশন মানে হলো স্যার সে আমাকে একটা পার্সেন্টেজ দিল, তো কমিশন যদি, ও হ্যাঁ ভালো একটা কথা মনে পড়ছে, আপনারা যারা স্টুডেন্ট ছিলেন বা আপনারা এই পর্যন্ত কতগুলো বই কিনছেন না, বই কিনতে গিয়ে কিন্তু আপনারা জিজ্ঞেস করছেন আমাকে কত পার্সেন্ট কমিশন দিবেন, মানে বইয়ের উপর কত পার্সেন্ট ছাড় দিবেন, কত পার্সেন্ট কমিশনে আমি বইটা পাবো। দেখছেন তো, বিক্রয় কর্মীর কমিশন ছাড়াও কিন্তু, আমরা কিন্তু বিক্রয় কর্মী না, তারপরও আমরাও কিন্তু কমিশন পাই। আমি একটু আগে যে বুঝাইলাম ওটা কিন্তু একটা বিক্রয় কর্মীর কমিশন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা পণ্য ক্রয় করতে গেছি, ওরা আমাকে একটা ছাড় দিয়ে দিছে, তো এটা হচ্ছে ওই কমিশন। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু জিজ্ঞেস করি যে হ্যাঁ আপনি আমাকে কত টাকা কমিশন দিবেন, এই বইটা যে আমি কিনবো কত পার্সেন্ট ছাড় দিবেন, ওই ওইটাই। তো যদি 15% কমিশন দেয় তাহলে 100 টাকা যদি মূল্য লেখা থাকতো, ওই ক্ষেত্রে আমার কমিশন বাদে বিক্রয় মূল্য হতো কত? 85 টাকা। তাহলে যদি 1 টাকা হতো লিখিত মূল্য, যদি 1 টাকা হতো তাহলে বিক্রয় মূল্য হতো আরো কম, লিখিত মূল্য যদি 120 টাকা হয়, ওই যে অঙ্কে বলে দিস 120, তাহলে আমাদের এটা কি কাটাকাটি করলে আছে 102 টাকা। তার মানে যে বইয়ের লিখিত মূল্য, হ্যাঁ যে বইয়ের লিখিত মূল্য কত 120 টাকা, ওই বইয়ের বিক্রয় মূল্য কত আসে 102 টাকা। আচ্ছা এখানে বলছে কিন্তু বইটি কত টাকা দিয়ে ক্রয় করা যাবে, আমি কিন্তু বের করছি বিক্রয় মূল্য, তার মানে কি আপনারা এটা বুঝতেছেন যে আমি বিক্রয় মূল্য বের করছি? নো, এখানে বলছে বইটি কত টাকা দিয়ে ক্রয় করা যাবে, তার মানে যারা দোকানদার যারা তারা আমার কাছে বিক্রি করলো, তো তাদের জন্য বিক্রি মূল্য হলো এটা, আর এটা আমার জন্য ক্রয় মূল্য। আই গেস আপনারা বুঝে গেছেন, আর আপনারা তো এমনিও একটু ভালো বুঝেন। তারপরে 8 নম্বর পেজ কোথায়, এটা শেষ, হ্যাঁ 8 নম্বর পেজ, আর 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক বুঝাইলে আমাদের আজকে শেষ। তবে একটা কথা বলি, আমার এই ভিডিওর মধ্যে আমি এটা Nokia 6 দিয়ে করতেছি ভিডিও, আমার ফোনটার নাম হলো Nokia 6, মডেল হলো Nokia, ব্র্যান্ড নেম হচ্ছে Nokia আর মডেল হলো Nokia 6, খুব প্রিয় একটা মোবাইল আমার, খুবই প্রিয়। আর এখন কথা হচ্ছে আমার এই ফোন থেকে আমি এখন যেহেতু অনেক রাত্রে করতেছি ভিডিও, এই কারণে মানে লাইটিং একটু কম, এই কারণে আমি ফ্ল্যাশ লাইট জ্বালাই নিয়েছি। দেখেন ফ্ল্যাশ লাইটটা হচ্ছে লাল কালার, এই কারণে আমার মানে হাতের যে কালারটা সেটা কেমন দেখাচ্ছে একদম অন্যরকম, কিন্তু এই লাইটের আড়ালে আমার হাতের কালার একরকম, লাইটের কাছাকাছি আসলে অন্যরকম হয়ে যায়, কেমন যেন। তো আমি বুঝতেছি না লেখাগুলা কেমন হবে, লেখাগুলা কেমন দেখাবে, আমি তো দেখতেছি ভালোই, কিন্তু পরবর্তীতে দেখা যাক সেভ করার পরে ভিডিও কেমন আসে। কারণ লাল একটা ফ্ল্যাশ লাইট, Nokia 6 যে করছে ফোনটা ওইটার ফ্ল্যাশ লাইট দিয়ে দিছে তারা লাল কালারে, Nokia 6 না অ্যাপ্রোম্যাক্সলি অন্যান্য Nokia যে নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলো বের হয়েছে প্রত্যেকটাই মনে হয় লাল কালার ফ্ল্যাশ লাইট তারা দিয়ে দিয়েছে। আসলে এটা লাল কালার না, এখানে 2টা কালার একসাথে তো মিক্স, যেমন আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি যে আমার হাতের কালারটা পুরো চেঞ্জ মনে হচ্ছে এই লাল কালার, ইভেন আমার এই টিউবলাইটের কালার 2টা মিক্স হয়ে কেমন দেখাচ্ছে এরকম মনে হচ্ছে। আচ্ছা তারপর একটু আউট টপিকের জন্য সরি, কিছু মনে করেন না, 5 টাকায় 2টি একটু বিনোদনের প্রয়োজন আছে, এক গেমই পড়া হয় না, এখানে একটু বিনোদন দিলাম। আচ্ছা 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 1% লাভ হবে? ওয়াও, আমাকে কিছুই বলে দেয় নাই, আমাকে এইটাও বলে নাই যে কত পার্সেন্ট লাভ হবে, বলছে 1% লাভ হবে, আবার এখানেও বলে দিছে কয়টি কমলা,
এত বড় বিপদ আমাকে সে ফালাই দিল, মানে কয়টি কমলা এটাও বলে দিল না, কত পার্সেন্ট লাভ ওইটাও বলে দিল না, এক্স পার্সেন্ট বলে দিছে। তাহলে চলুন আমরা এক্স পার্সেন্টই ধরি। অনেকেই আছে আমাদের মাঝে, অনেক মানে আমি যেহেতু হিউজ পরিমাণ স্টুডেন্ট পড়াই, ওই ক্ষেত্রে আমি দেখছি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্টুডেন্ট আমি পড়াই, ওদের মধ্যে অনেকেই মানে যদি বলে যে ধরি এটার দাম ক টাকা, এটার দাম এক্স টাকা, এইগুলো দেখলেই অনেক ভয় পেয়ে যায়, ভাবে যে হাই হায় এইরকম ক দিয়ে অঙ্ক আসছে, আমি তো এটা কখনো এনে কেন কখনো পারবা না কেন। আমার কোশ্চেন হলো পারবা না কেন এই এক্স কে। আচ্ছা আমরা ধরি এটা একটা এক, আমাদের এখানে একটা পার্সেন্ট থাকতো, হয়তো বা 10% অথবা 5%। আচ্ছা আমি ধরে নিলাম এটা একটা 5%, কোনো সমস্যা না, পাঁচের জায়গায় আমরা এক্স লিখবো, ঠিক আছে, কিন্তু ভয় পাবার কোনো কারণ নাই। আচ্ছা তাহলে সমাধানে যদি দেখি এক্স পার্সেন্ট লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, অবশ্যই যদি এখানে 5% লাভ হইতো তাহলে 100 যোগ 5 হইতো, 10% লাভ হইলে 100 যোগ 10 হইতো, এখন বলছে এক্স পার্সেন্ট, তাহলে 100 যোগ x, ভয় পাবার কি আছে, আমি ভয় পাই না নাকি। তারপরে দেখেন 5 টাকা যদি হয়, ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল এক্স এক্স এর মতোই রয়ে যাবে, এই 5 এখানে গুণ আর এই 100, ঠিক আছে, কাটাকাটি করার পরে এই টাকাটা থাকে। এখন এইটা হচ্ছে কি বিক্রয় মূল্য, এখন বলছে যে কয়টি কমলা বিক্রি করলে এক্স পার্সেন্ট লাভ হবে। আমরা এখন কমলার সংখ্যা মানে কাউন্ট করার চেষ্টা করব, এতটি এই যে এত টাকায় বিক্রি করতে হবে কয়টি কমলা, 2টি, কেন, কারণ এই যে বলে দিছে যে 2টি কমলা যদি আমরা করি তাহলে এক্স পার্সেন্ট লাভ হবে বিক্রি করলে। আচ্ছা তাহলে 2টি কমলা যেহেতু বিক্রি করতে পারবো এই টাকাটা দিয়ে, তাহলে 35টি কমলা যদি বিক্রি করি, সরি 35 টাকায় যদি বিক্রি করি তাহলে কয়টি কমলা পাবো আমরা, এই এই টাকাটা। এখন আমি বলি আমাদেরকে বলছে যে কয়টি কমলা পাবো, তো কমলার সংখ্যা আসবে এখানে আর 35 টাকায়, তাহলে 35 এখানে থাকবে। আমি ঐকিক, আপনারা যদি এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমার ঐকিক নিয়মের অঙ্কটা দেখেন, ঐকিক নিয়ম মোটামুটি এভাবে সাজানো হয়। ঐকিক নিয়মের আমি একটা লেকচার দিয়ে দিচ্ছি, ওখানেও ভিন্ন ক্যাটাগরির কিছু অঙ্ক নিয়ে আমি আপনাদের কাছে এসেছিলাম। আমি জানি না আপনারা ওই লেকচারটা দেখছেন কিনা, যারা দেখছেন তারা গুড, যারা না দেখছেন তারা একটু কষ্ট করে দেখে নেন, হয়তো ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, অথবা কোথাও দেখেন আই বাটন যদি থাকে তাহলে ওখানে পেয়ে যাবেন। দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডে। 9 নম্বর অঙ্ক, একটি গড়ি 540 টাকায় বিক্রি করলে 10% কি হয়, ক্ষতি হয়। গড়িটি এরকম একটা অঙ্ক ক্লাস 7 এ ছিল, একটি গড়ি 540 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, গড়িটি 660 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে। আচ্ছা এখানে আমি একটু বলি, 10% ক্ষতিতে বিক্রি মূল্য কত, 90 টাকা, ইয়েস, কারণ আমার ক্ষতি হয়েছে, আমি আগেও বলছি ক্ষতি যদি হয় তাহলে মাইনাস আর লাভ যদি হয় তাহলে যোগ। তাহলে দেখেন 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 10 বাদ 90, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য এই যে 500 কত এখানে দিয়ে দিছে, 540 টাকা, বিক্রয় মূল্য 540 টাকা হলে ক্রয় মূল্য কত, এই এত টাকা, তাহলে লাভ হয়েছে কত, আমার 600 এত টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে বলে দিছে। তাহলে আমি এই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কি দিয়ে দিব, বাদ দিয়ে, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব, কারণ আমরা জানি লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা আমরা জানি। তাহলে যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিব, তাহলে 60 টাকা, দেখেন 600 টাকায় লাভ হয় কত, 60 টাকা, 1 টাকায় কত, শতকরায় কত, শতকরা মানে হচ্ছে 100, 100 তে কত। এখন কথা হচ্ছে যে আমরা 600 টাকা কেন লিখলাম, এই যে আমরা এখানে ক্রয় মূল্য বের করছি না, এই যে দেখেন ক্রয় মূল্য কিন্তু আমরা বের করে রাখছি। তো আমি আগেও বলছি যে লাভ হইল ক্রয় মূল্যের উপরে, ক্ষতি হইল কি ক্রয় মূল্যের উপরে, তাহলে 600 টাকার উপরে আমাদের লাভ হচ্ছে 60 টাকা, 1 টাকায় কত, এই শতকরায় কত, শতকরা মানে হচ্ছে কি 100। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তারপরও যদি কোনো কিছু জানার থাকে বা আমার কাছ থেকে যদি আপনারা আরো কোনো হেল্পের আশা করেন, যদি মনে করেন হয়তো বা আমি আপনাদের কাজে আসতে পারবো, অতটুকু কাজে আসতে পারবো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমি আপনাদের জন্য পরিশ্রম করতেছি যেন আপনারা প্রত্যেকে একটা না একটা সরকারি চাকরি পেয়ে যান। সরকারি চাকরি পাওয়াটা খুবই দুর্লভ, এটা হচ্ছে কথার কথা, কিন্তু প্রায়োগিক অর্থে যারা পড়াশোনা করে, আমি মনে করি 3 মাস যদি পড়ার মতো পড়েন, হ্যাঁ হয়ে যাবে, কোথাও না কোথাও হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন আর সাবস্ক্রাইব করুন, এবং
চ্যানেলটির যে ভিডিও এটা শেয়ার করে দিন। কেন শেয়ার করলে আপনার একটা সুবিধা হবে, সুবিধাটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে এই ভিডিওটা দ্বিতীয়বার এসে খুঁজে নাও পান, আপনি যেখানে শেয়ার করে রাখবেন ওখান থেকে কিন্তু ভিডিওটা সরাসরি পেয়ে যাবেন। তো ভালো থাকুন, যাওয়ার আগে আবারও বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।